नमस्कार दर्शक बंधुरा, आमार चैनल foodnews.com आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब आलू बेगुन दिए मेथी शाकेर तरकारी। एटा भात रुटी दुटोर साथे खावा जाए। तो चलुन देखे नी रान्नाटा। प्रथमे कड़ाई गरम होते दिएछी, ताते 2 टेबिलस्पून सर्षेर तेल, भालो करे गरम करे फोड़न देव 1/2 टीस्पून जिरे আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে ভেজে নেব। একটু লাল হয়ে এলে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করেছি সেটা দিয়ে দিলাম। আলু একটু নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটা মিডিয়ামে করে একটা বেগুন ছোট ছোট টুকরো করে সেটাও দিয়ে দেব। আলু বেগুন দুটোই আমি মিডিয়াম লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে নাড়ব। খুব বেশি লাল যেন না হয়ে যায়, ভাজাটা একটু নরম হবে তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা। রসুন আদা একটু নেড়ে চেড়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। আবারও আমি 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করব। একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিলাম। টমেটো একটু নরম হওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোটা নরম হয়েছে কিনা। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেম রেখে নাড়াচাড়া করবো, এইভাবেই সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। এখন মেথি শাক আমি ধুয়ে পরিষ্কার করে ডগাগুলো আর পাতাগুলো নিয়েছি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে শাক যখন কমে আসবে তারপরে আমি পরিমাণ বুঝে নুনটা দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি শাক সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 6-7 মিনিট ঢাকা দেওয়ার পর আমার রান্নাটা হয়ে গেল।
আমার রান্না কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যাতে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।